জিয়া রহমান ক্ষমতা থাকার জন্য 19 বার কু করেছেন এবং স্বাধীনতার পক্ষের যত মুক্তি যোদ্ধা সৈনিক এবং সিপাহী ছিলেন অফিসার সহ তাদের বেছে বেছে হত্যা করেছেন তার কারণ যাকে তিনি বাধা মনে করেছেন তাকে হত্যা করেছেন সেই আলোকে এয়ারফোর্সে একটা কু হয় 77 সালে সেই কুতে নিরীহ প্রায় হাজার খানিক সিপাহী অফিসারকে হত্যা করে বিনা বিচারে এর একটা ঘটনা এয়ারফোর্সে কুয়ের মধ্যে এয়ারফোর্সের সৈনিকেরা কাজ করছেন এর মধ্যে তাদের একজন অফিসার এসে বলল তোমরা সব লাইন হয়ে দাঁড়াও লাইন করে দাঁড় করা হলো বলে এর মধ্যে তোমাদের মালিক নামে কে আছে হাত তোলো সেখানে দেখা গেল তিনজন হাত তুলছে মালিক নামের বলে তিনজন থাকা সবাই তোমরা তোমাদের কাজে চলে যাও তিনজনকে সেইখান থেকে ধরে নিয়ে জেলখানে নিয়ে আসলো তারা জানে না তাদের অপরাধ কি তারা জানে না কি জন্য এখানে আনা হয়েছে পরের দিন রাত্রেই তাদের তিনজনকে একসাথে জোড়া ফাঁসিতে ফাঁসি দেওয়া হয় অপরাধটা শুনেছে ওই কুয়েতে নাকি একজনের নাম মালিক ছিল সে জড়িত থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু ওই নামে তিনজন লোক নিরীহ অপরাধ বলছে এত সময় নাই বাসার মালিক যখন নাম এই তিনটাকে ফাঁসি দিয়ে দাও এই হলো জিয়াউর রহমান সে যে কত নিষ্ঠুর এই জিয়া পরিবার রক্তের হাত রঞ্জিত এই পরিবার এখানেই শেষ নয় তার স্ত্রী খালেদা জিয়া তার পুত্র তারেক কুসন্তান তারা কি করেছে নেত্রীকে 19 বার 17 বার 19 বার 20 বার হত্যা করার চেষ্টা করেছে সর্বশেষ 21 আগস্ট গ্রেনেড হামলা তো সবাই এখানে অনেক বসে আমার বোনের এখানে বসে অনেক ভাই এখানে বসে সেই দিন স্প্রিন্টার এখনো মৃত্যুর সঙ্গে তারা লড়াই করে চলছেন জননীতি আল্লাহ রহমতের জননীতি শেখ হাসিনার তাদের নেত্রীর সরাসরি নির্দেশনায় তারা আজকে বেঁচে আছেন আল্লাহ রহমত চিকিৎসা নিয়ে আর রাখি আল্লাহ মারেকে আমার এক বোন বলছেন এখানে এই এই তার স্ত্রী খালেদা জিয়া তার পুত্র তারেক জিয়া সরাসরি এই আপনি 21 আগস্ট গ্রেন হামলার সঙ্গে জড়িত তার কারণ জিয়া খালেদা জিয়া ছিল প্রধানমন্ত্রী আর বাবর ছিল প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী যদি থাকে সেই মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ফুল মন্ত্রী থাকেন মাননীয় প্রধানমন্ত্রী তাহলে কি স্বরাষ্ট্রমন্ত্রীটা কে ছিল খালেদা জিয়া খালেদা জিয়ার পরামর্শে তার নির্দেশনায় তার পুত্রে হাওয়া ভবনের নির্দেশে এই আইবিএফ সব বাইশজনকে হত্যা করেছে এই পরিবার হলো জিয়া পরিবার হলো খুনি পরিবার এটা কাছে বুঝতে হবে এই পরিবারে বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই এই জিয়া রহমান বিএনপি হলো ইতিহাস বিকৃতিকারী একটি দল তার সাধারণ সম্পাদক মির্জা ফখরুল কি বলছে খালেদা জিয়া নাকি বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা বলেন কি বলাও জঘন্যতম কাজ আরে ভুয়া না আরো কিছু আছে বলতেছি শুনেন তার আবার বলছে কি তারেক জিয়া চিনি নাকি শিশু মুক্তিযোদ্ধা ফিডার দিয়া দুধ খায় এই দল যদি বাংলাদেশে কোনোদিন ক্ষমতা আসে এই দেশে ইতিহাস রাখবে না গণতন্ত্র রাখবে না স্বাধীনতা থাকবে না তাই আজকে আমাদের শপথ দিতে হবে এই বিএনপি জামাত খালেদা জিয়ার এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নাই তাদেরকে আমরা এই দেশে রাজপথে মোকাবেলা করব 10 তারিখে বলছিল না কি করছো ঢাকার শহরে কি করছে বুয়া কইছে এক মিনিট থাকতো জান থাকতো পুরানো পল্টন ছাড়বো না কি করলেন পরে ওই গিয়া গোলাপবাগে গরুর আড়ে গিয়া মিটিং করছেন গরুর হাট সেইটা পাইছে নিছেন মাজা ভাইঙ্গা গেছে গা সোজা হয়ে দাঁড়াইতে পারবেন না আর চোখ রাঙাবেন না বিজয়ের মাস বলেছিলাম বিজয়ের মাস আওয়ামী লীগের মাস স্বাধীনতা যুদ্ধের মানুষের মাস এই মাসে কোন রকম ষড়যন্ত্র কোন রকম সন্ত্রাস
কোন রকম নৈরাজ্য করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ সেটা হতে দেই নাই